নমস্কার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা ঝালের গুঁড়ো বানাবো। এটা আমাদের অমাবস্যাতে, মানে এই কালী পুজোয়, দীপাবলিতে এটা আমাদের করতে হয়। এটা বানিয়ে হচ্ছে, এই দেখো এখানে কি কি বলছে, বলে দিচ্ছে মা। নিম পাতা, মানে সব রকমের মানে ঔষধি মানে কাজ করে। এখানে নিম পাতা রয়েছে, তারপর আদার পাতা রয়েছে, তারপর মানে আরো অনেক কিছু রয়েছে। এই যে চালটাকে ভিজিয়ে রেখে মা যে চাল ভাজলো, সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, কারণ এখানে তো কোনো আমাদের ঢেঁকি নেই। গ্রামের বাড়িতে ঢেঁকি বা ছামে এই জিনিসটা করা হয়, তো এখানে আমি মিক্সচার মেশিনেই করে নিচ্ছি। আর যে রসুন, পেঁয়াজ, তারপর চই, যেটা মেইনলি লাগে এই অমাবস্যাতেই, এই দীপাবলিতে যেটা করতে, চই, এগুলো সব আমাদের ভেজে নিতে হয়। মানে শুকনো খোলাতে ভেজে নিয়ে এই গুঁড়োটার সঙ্গে, মানে ওই মানে ভাজা শুকনো খোলায় ভেজে রাখা জিনিসগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে ওগুলো মিশিয়ে নেব। এই দেখো তোমাদের দাদা ভাই মানে মিক্সিতে ঘুরিয়ে দিল, দিয়ে সেই চালের গুঁড়োগুলোর সঙ্গে এখন মা আর তোমার দাদা ভাই মিক্সড করছে, আর আমি ভিডিও করছি। এটা আমাদের অমাবস্যাতে করতে হয়, আর করে এটা পূর্বপুরুষদের দিতে হয় আমাদের। আর এই দেখো মেয়ে, দেখো বারান্দায় একটা লাইটিং লাগিয়েছি, সেটাতেই ও খেলছে, নাচ করছে, মানে নিজের গায়ে পড়ছে লাইটিংগুলো। আর এই বছর বাড়িতে কোনো টুনি লাইট লাগানো হয়নি বন্ধুরা, কারণ উপরে কাজ হচ্ছে, তাই জন্য ডিস্টার্ব হচ্ছে লাইটগুলো লাগাতে, আবার কাজ হবে, তাই এই বছর আর লাগাইনি। আর এখন প্রদীপগুলো সব রেডি করে নিয়ে দুই মেয়ে বসে আছে, প্রদীপগুলো ওই যে ঘরের বাতি দিয়ে দিয়েছি, আর এখন আমি যাব মাকে বাতি দিতে। সব সাজিয়ে নিয়েছি, বাড়ির সামনে যে মায়ের পুজো হবে, এই মায়ের এখানে চলে এসেছি। দেখো মাকে কি সুন্দর লাগছে, আর এদের পাড়ার প্রত্যেকেই আমাদের এখানে বাতি দিতে আসে সন্ধেবেলা, মানে মাকে নিয়ে আসার পরে। আর আমিও এসেছি এখন মাকে বাতি দেব। এই দেখতেই পাচ্ছ তোমরা, আমি রেডি করে যে কলার পাতা নিয়ে এসেছি, প্রদীপগুলোকে কলার পাতায় রেখে প্রদীপ জ্বালাবো। আর মায়ের রূপকে এত সুন্দর লাগছে মাকে, দেখতেই পাচ্ছ জবা ফুলের মালা পরে খুব সুন্দর লাগছে মাকে। আর এই যে প্রদীপ, আর আজকে এত সুন্দর দিনটাকে মাটি করে দিল এই ওয়েদারটা বন্ধু বন্ধুরা মানে দেব এত মানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আর এত ঠান্ডা হাওয়া, যার কারণে সেরকমভাবে বাইরে বেরোতে পাচ্ছি না আমার মেয়েটাকে, ছোট মেয়েটাকে নিয়ে। ওকে একটু দেখাতেও পেলাম না, যে একটু মায়ের, তারপর একবার অবশ্য নিয়ে এসেছিল ওর বাবা, তখন ভিডিও করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ আমি প্রদীপ দিচ্ছি, আর মেয়ে ভিডিও ক্যামেরা করছে। যাই হোক, ক্যামেরাটা বারবার কাঁপিয়ে দিচ্ছে, ও করতে পারছিল না। যাই হোক, যতটুকু করেছে ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমাদের প্রত্যেককেই জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই যে এবার আমার বড় মেয়ে প্রদীপ দিল, ও প্রণাম করছে। তো প্রণাম করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ঘরের প্রদীপ, যেটা পূর্বপুরুষদের দিতে হয় সেটাই আমরা এখন দেব। এই যে দেখো বন্ধুরা এত হাওয়া, আজকে আর তিনতলার ছাদে বাতি দিতে পারলাম না। এই যে বাতি দিচ্ছি কলা পাতায় করে, পাটশোলার ঠোকা বানাতে পারিনি। এই যে আমাদের ঝালের গুঁড়া যেটা বানিয়েছি, যেটা আমাদের অমাবস্যায় বানাতে হয়, সেটা বানিয়েছি, এই যে দিলাম। এখন এখন তোমাদের দাদা ভাই দিবে, তেল দেওয়াই আছে, ধরিয়ে দাও। এটা আমাদের পূর্বপুরুষের নামে বাতি দিতে হয় অমাবস্যাতে। বাবা তুমি তোমার জেঠুর নামে দাও, জেঠুর নামে দাও। হ্যাঁ তুমি পাশে যাও, পরে হাওয়া বেশি চলে এলে তো সব নিভে যাবে না, তুমি চলে যাও, জ্বালিয়ে দাও। তো বন্ধুরা বলো তোমাদের মধ্যে কার কার এই নিয়ম আছে, ঝালের গুঁড়ো বানানো, প্রদীপ দেওয়া, বাতি দেওয়া পূর্বপুরুষদের নামে। পাশাপাশি কিছু ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো আমার মেয়েকে কি মিষ্টি লাগছে।
এই যে ছোটকে একদম টুপি পরিয়ে দিয়েছি, আমিও একটু প্রদীপের থালাটা নিয়ে আমিও উঠলাম। তো তারপর যাব বাইরের গেটে একটু প্রদীপ দিতে। এই দেখো বাইরের গেটে চলে এসেছি প্রদীপ দিতে। মেয়ে ভয়ে যেবার করছে, মেয়ে আবার লাইটগুলোকে, এই যে লাইটটা দেখো আমি জানালার গ্রিলে লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে যেটা বারান্দার ওখানে মানে লাইটটা পড়ছে। আর এই দেখো এত হাওয়া, জানি না কতক্ষণ প্রদীপগুলো থাকবে। যাই হোক বাইরে দিচ্ছি প্রদীপগুলো। আগের বছর খুব সুন্দর টুনি লাইট লাগিয়ে দিয়েছিলাম, তারপর ওয়ালটাতে মোম লাগিয়ে দিয়েছিলাম। এইবারও ভেবেছিলাম ওগুলো করব, কিন্তু বন্ধুরা ওয়েদারের জন্য আর কিছু করে উঠতে পারলাম না। মানে এত মানে খারাপ ওয়েদার, মানে কি আর বলবো। এই যে মেয়ে এখন কিছু বাজি ফাটাবে, এই যে ও ধরাতেই পারছে। এখন তোমার দাদা ভাই কয়েকটা চরকি ফাটিয়ে দিবে। তো চরকি, এই যে দেখো কি সুন্দর চরকিটা ঘুরছে। হ্যাঁ, চরকি ফাটানো হয়ে গেলে আমরা এখন ঘরে এসে ঝালের গুঁড়া খাবো। আর আজকে এই যে সব বাজি ফাটানো কমপ্লিট হয়ে গেল, বেশি বাজিও ফাটালাম না। যাই হোক এখন ঝালের গুঁড়া খাবো। আর ঝালের গুঁড়াটা না একটু ঝাল হয়, যার কারণে আমরা একটু চিনি মিশিয়ে একটু জল দিয়ে তারপর খাই। এই যে ঝালের গুঁড়াটা, এটা খাওয়া বেশ উপকার জানো। চই আছে এখানে, গোলমরিচ রয়েছে, মানে ঝালের গুঁড়াটা খুব ঝাল লাগে জন্য আমরা চিনি মিশিয়ে খাই। তারপর হচ্ছে অনেক রকমের পাতা রয়েছে। আর এই দেখো আমার বাড়ির গলিটা এত সুন্দর করে লাইটিং করেছে, মানে খুব ভালো লাগে। সবার প্রত্যেকের বাড়িতে লাইট, শুধু আমরাই এবছর লাগালাম না। মানে মেয়ে তো খুব কান্না করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।